Hey guys, welcome back to High Flight. আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যে ভিডিওটা দেখছি সেটা ভ্রমণ পিপাসুদের জন্য, যারা ঘুরতে ভালোবাসে তাদের জন্য আজকে ভিডিওটা। স্পেশাল ইনফরমেশন রয়েছে যেটা হচ্ছে ভিসা নিয়ে, মানে আমরা বেরোলেই একটা মানে বাইরের দেশে কোথাও বাইরের কান্ট্রিতে যেতে গেলেই পাসপোর্টের সাথে সাথে ভিসা তো দরকার হয়, আর সেই ভিসাটা পাওয়া ভীষণ চাপের কাজ হয়ে দাঁড়ায় মাঝে মধ্যে। তো আজকে আমরা যে ভিডিওটা দেখব সেটা কিন্তু এই বাংলাদেশে যে ভিসা ব্যাপারটা রয়েছে পাসপোর্টের, তো সেইটা নিয়েই আজকের ভিডিও। টাইটেলটা হচ্ছে বাংলাদেশ পাসপোর্টে 48 দেশে ভিসা ফ্রি ভ্রমণ। তো নাদির অন দ্য গো এই চ্যানেল থেকে আমরা ভিডিওটা দেখবো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক, আমাদের ফেসবুক আইডি এবং ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে অবশ্যই তোমরা তোমাদের যা মনে হয় মানে লিঙ্ক রয়েছে বা কোনো বিষয়ে জানাতে চাও অবশ্যই ইনস্টাগ্রামে তোমরা সেটা সেন্ড করতে পারো, আমি অবশ্যই সেটা অ্যাটেন্ড করব। তো যাই হোক, এবার ভিডিওটা দেখব, তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। আপনি যদি চিন্তা করতেছেন যে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে কীভাবে অন্য দেশে ঘুরতে পারবেন, তাহলে বাকি যত জায়গায় যা তথ্য দেখছেন সব ফেলান আর এই ভিডিওটা দেখেন। এটাতে আপনারা আমি ডিটেইলে বুঝাই বলতেছি যে কীভাবে আপনি বাংলাদেশ পাসপোর্ট নিয়ে অন্য দেশে যেতে পারবেন, কোন কোন দেশে যেতে পারবেন, আর এই ইনফরমেশনটা ইউজ করে আমি কীভাবে লাস্ট 10 বছরে 50-60টা দেশে ঘুরছি। আসসালামু আলাইকুম ভাই সব, আপুজন, আঙ্কেল, আন্টি যারাই দেখে থাকেন, আমার নাম হচ্ছে নাদির। আমি ঢাকায় বড় হয়েছি, ধানমন্ডিতে, কিন্তু গত 9 বছর ধরে আমি আমেরিকায় আছি। আর এই 9 বছরের মধ্যে আমি প্রায় 2 বছর কাটাইছি পুরো দুনিয়া ঘুরে, ল্যাটিন আমেরিকা থেকে ইউরোপ থেকে এশিয়ার বিভিন্ন জায়গায়। এখন আপনারা হয়তো বা জানেন যে বাংলাদেশি পাসপোর্টটা নিয়ে ঘোরা বিদেশে কিন্তু অতটা সোজা না, অনেক জায়গায় আমাদের ভিসা নেওয়া লাগে। আর অনেক সময় দেখা যায় যে এই ভিসা নেওয়ার ঝামেলা অ্যাকচুয়ালি মানে ঘোরার ঝামেলার চেয়ে বেশি। আপনি ধরুন ট্রিপে যাবেন 2 সপ্তাহের জন্য, কিন্তু আপনার এমবেসিতে গিয়ে ভিসা নিতে লেগে যাবে 1 সপ্তাহ, বা অনেক দেশে দেখা যায় এমবেসি নেই বাংলাদেশ। অনেকে যে জিনিসটা জানে না সেটা হচ্ছে যে অনেক দেশেই যেতে বাংলাদেশিদের ভিসা লাগে না, যেখানে গেলে আমাদের হয়তো বা অনারাইভাল একটা ভিসা দিয়ে দিবে, বা আগে থেকে আপনি জাস্ট অনলাইনে একটা ভিসা নিয়ে রাখতে পারবেন যাতে এসব ঝামেলা না করা লাগে। আর এই জিনিসটা নিয়ে ইনফরমেশনটা কিন্তু ইন্টারনেটে অত ক্লিয়ার না। অনেক জায়গায় আমি দেখছি যে এরকম ওয়েবসাইটে লিখে রাখছে, লিস্ট বসায় রাখছে, কিন্তু যদি আপনি রিসার্চ করে দেখেন এমবেসির ওয়েবসাইট গিয়ে দেখেন, তাহলে দেখবেন যে না, এসব ভুয়া কথা, আসলে যেতে পারবেন না। ধরুন এটার উপর যদি ভরসা করে আপনি অন্য দেশে চলে যান, গিয়ে দেখবেন যে ঢুকতে পারতেছে না। আর অনেক ভিডিও দেখছি যে অনেক মানুষ যারা জীবনে ধরেন দেশের বাইরে যায় নাই, তারা জাস্ট এই লিস্টটা পড়ে শোনাইতেছে, বলতেছে হ্যাঁ এটা এটা মানে দেশের উচ্চারণও করতে পারতেছে না। কিন্তু এটা হচ্ছে প্রবলেম্যাটিক যে এরকম যদি ইনঅ্যাকিউরেট তথ্য দিয়ে আপনারা বিশ্বাস করে যান তাহলে ঝামেলায় পড়বেন। সো এই জন্যই আপনাদের জন্য এই ভিডিওটা বানাইছি, যেখানে আপনাদেরকে আমি পুরো ডিটেলসে বুঝিয়ে বলবো যে কোন কোন দেশে যেতে পারবেন, কোন কোন দেশে যেতে পারবেন না। এই ভিডিওটা আমি আসলে এখন 3টা পার্টে ভাগ করবো আপনাদের জন্য। প্রথমে আপনাদেরকে বলবো যে কোন কোন দেশে আপনি গিয়ে অন অ্যারাইভাল ভিসা পেতে পারবেন, কারণ ওইসব দেশে আপনাদের কোনো কিছুই করা লাগবে না আগে থেকে, শুধু এয়ারপোর্টে গিয়ে ওখানে ইমিগ্রেশন আপনার দেখাইতে হবে যে হ্যাঁ আমার এখানে ফেরত যাওয়ার রিটার্ন টিকিট আছে, আমি 2 নম্বরই করে এখানে থাকতে আসি নাই, আমার এখানে থাকার হোটেল টুটলে আসছে, আমি জাস্ট ঘুরে ফিরে চলে যাবো। তারপর দেখাবো কোন কোন দেশে আপনি ই ভিসা করে যেতে পারবেন, এটার জন্য আপনার এমবাসিতে দৌড়াদৌড়ি ঝামেলা লাগবে না, জাস্ট অনলাইনে কিছু একটা ফর্ম ফিল আপ করা লাগবে, হয়তো বা কিছু ডকুমেন্ট আপলোড করা লাগবে, কিন্তু এটা করে আপনার ই ভিসাটা পেয়ে গেলে আপনি ওখানে গিয়ে ই ভিসা নিয়ে সোজা সুন্দর করে ঢুকতে পারবেন, ঘুরতে পারবেন। আর 3 নম্বর কথাটা হচ্ছে, এরকম অনেক দেশই আছে যেখানে আপনি আমেরিকান বা ক্যানাডিয়ান বা ইউরোপিয়ান ভিসা ইউজ করে ওইসব দেশে আপনি অনারাইভাল ভিসা পেতে পারেন, আর এই জিনিসটা ইউজ করেই আমি অনেক দেশে ঘুরে ফেরাইছি। তো ওইটা আমি একটা আলাদা একটা সেকশনে বলবো। ভিডিওটা শুরু করার আগে 2টা জরুরি কথা বলে নিচ্ছি, যে প্রথম কথা হচ্ছে এই ভিডিওটা বানাচ্ছি হচ্ছে আমি এখন অক্টোবর 2020 সালে, আর এখন অনেকেই জানেন যে চারদিকে কোভিডের জন্য অনেক দেশেই ঢোকা চলা বন্ধ। সো আপনাদেরকে এখন আমি যে লিস্টে ইনফরমেশনটা দিচ্ছি সেটা হচ্ছে নর্মাল সময়ের মতো। সো যদি আপনারা এই নেক্সট 6 মাসের মধ্যে ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবশ্যই ওদের ওয়েবসাইটটিকে চেক করবেন, অনেক দেশেই এখনও কাউকেই ঢুকতে দিচ্ছে না, শুধু বাংলাদেশি না, অনেককে ঢুকতে দিচ্ছে না। কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে অনেক দেশে এরকম যে রেস্ট্রিকশন আগে যারা ফেলছিল তারা উঠায় ফেলাচ্ছে, ইভেন বাংলাদেশেও তো মানুষ ঢুকা বন্ধ করে দিচ্ছে, এখন অনেকে ঢুকতেছে। আর 2 নম্বর কথা হচ্ছে, আমি যে কথাটা বলছি এটা হচ্ছে একটা ওভারঅল গাইডলাইন, যাতে আমার মতো আপনাদের 100 ঘন্টা ধরে সব দেশের এমবেসিতে গিয়ে রিসার্চ করে না লাগে যে কোথায় যেতে পারবেন। কিন্তু স্পেসিফিক যদি আপনাদের কোনো প্ল্যান বানানোর ইচ্ছা হয়, এটা নিয়ে আমি একটা খুব ডিটেইলড আর্টিকেল লিখেছি, যেখানে আমি প্রতিটা দেশের নাম লিখছি, কোন কোন রিজনে যেতে পারবেন, আর আরও ইম্পর্টেন্টলি ওটার সাথে আমি কিছু কিছু লিঙ্ক রেখে দিছি, যেখানে আপনি ক্লিক করে ডিরেক্টলি ওই দেশের এমবেসি যেতে পারবেন, যেখানে আপনাকে বলবে যে হ্যাঁ বাংলাদেশিদের ঢুকতে দিচ্ছে,
বাংলাদেশিরা ঢুকতে এটা লাগবে ওইটা লাগবে আপনি সব জেনে নিতে পারবেন। কারণ এত ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে কারো মুখের কথাই বিশ্বাস করেন না, মানুষ অনেক চাপা মারে, এটা আমার মুখ থেকে হোক বর্ণকার মুখ থেকে হোক। এই ভিডিওটা আমি ইউটিউবে পোস্ট করতেছি, সো যদি আপনারা ইউটিউবে এখন দেখতেছেন তাহলে ভিডিওর ডেসক্রিপশনে গিয়ে দেখবেন, আমি চেষ্টা করবো হয়তো বা প্রতিটা লিঙ্ক ওখানে পেস্ট করতে, বা লিঙ্ক যদি সব না ধরে তাহলে আমি আমার আর্টিকেলটার আলাদা একটা লিঙ্ক দিয়ে দিব, ওখানে গিয়ে আপনি ডিটেলসে ছবি সুদ্ধা সব জায়গায় দেখতে পারবেন। এখন যদি ফেসবুকে আপনি ভিডিওটা দেখে থাকেন, ফেসবুকের ভিডিওর আশেপাশে এত ইনফরমেশন সাধারণত দেওয়া সম্ভব না, সো আমি বলবো যে আমার ফেসবুক পেজে গিয়ে ওখান থেকে আমার ইউটিউব ভিডিওটা খুঁজে বের করে ওখানে গিয়ে প্লিজ দেখেন। কারণ এই জিনিসটা ভেরিফাই করা খুবই জরুরি, এসব না জেনে প্ল্যান করেন না, টিকিট কাটেন না, ছুটি নিয়েন না। আরেকটা জিনিস আমি অ্যাড করবো যে এখন অনেকগুলো দেশেরই নাম বলবো, এসব দেশে আমি অলরেডি গিয়েছি, সো যদি ওখানে ইম্পর্টেন্ট কিছু বলার থাকে বা সাথে বলে দেবো যে এখানে যাইন না, এখানে টাকা নষ্ট, এখানে যাইন, এখানে ভালো, কথা না ঘুরায় আসল জায়গায় যাই। প্রথমে বলতেছি যে কোন কোন দেশে আপনি অন অ্যারাইভাল ভিসা পেতে পারবেন, সেটা আগেও বললাম যে কোনো কিছুই লাগবে না, শুধু ওখানে গিয়ে আপনাদেরকে দেখাতে হবে যে সাধারণত একটা রিটার্ন টিকিট আছে বা ওখানে থাকার হোটেলে আপনাদের বুকিং করা আছে, যাতে দেখে মনে না করে আপনারা দুই নম্বরই করে ওখানে থেকে যেতে আসছেন, আপনাদের ফেরত যাওয়ার মতলব আছে। সো ওইসব দেশের মধ্যে বেশিরভাগই হচ্ছে এশিয়া আর ওশেনিয়ার কন্টিনেন্ট। এক নম্বর হচ্ছে নেপাল, ওখানে গিয়ে আপনি অনারেবল ভিসা পেতে পারবেন, ওটা আমি ছোটোবেলায় গেছিলাম, রিসেন্টলি যাই না, কিন্তু রিসেন্টলি আমার অনেক ফ্রেন্ড গেছে, এটা আমি কনফার্ম করতে পারতেছি। দুই নম্বর হচ্ছে ভুটান, এখানে আমি 2016 সালেও গেছি, এখানেও একই সিস্টেম। মজার কথা হচ্ছে ভুটানে কিন্তু অনেক দেশি আমেরিকান জার্মান ওরা মানে পাসপোর্ট নিয়ে যেতে ঝামেলা হতো, দিনে $800 দেওয়া লাগে, কিন্তু বাংলাদেশিরা আমরা গিয়ে সস্তায় ঢুকে যেতে পারতেছি ওখানে। সো ভুটান একটা সুন্দর চমৎকার দেশ। তিন নম্বর হচ্ছে মালদ্বীপস, আর চার নম্বর শ্রীলঙ্কা। এই দুইটা আমি একসাথে বলি কারণ সাধারণত আপনি মালদ্বীপসে গেলে শ্রীলঙ্কা হয়ে যাওয়াটাই ইজিয়েস্ট, মালদ্বীপসে আপনার ডিরেক্ট টিকিট কাটতে সাধারণত বেশি খরচ হবে। সো যদি একটা দেশে যান আমি বলবো একসাথে দুইটা দেশেই যেতে। পাঁচ নম্বর হচ্ছে ইন্দোনেশিয়া, এটা হচ্ছে আমার ফেভারিট দেশগুলোর মধ্যে একটা, আমি দুইবার গেছি, আমার অন্য চ্যানেলে এটা নিয়ে অনেক ভিডিও আছে। আমার কথা হচ্ছে যদি কোনো জায়গায় আপনি না যেতে থাকেন, প্রথম দেশে যাবেন হচ্ছে ইন্দোনেশিয়া বা ইন্ডিয়া, এসব জায়গার মতো সুন্দর জায়গা খুব কমই আছে আমার মতে। ছয় নম্বর হচ্ছে তিমোর লেস্টে, এটা হচ্ছে ইন্দোনেশিয়ার একদম মাঝখানে একটা দেশ, তো খুবই ইন্টারেস্টিং একটা জায়গায়, তেমন একটা কিছু দেখার নাই, কিন্তু যদি আপনার অলরেডি ইন্দোনেশিয়া গিয়ে থাকেন, যদি আরেকটা দেশ যাওয়ার ইচ্ছা হয় তা যেতে পারেন। তারপর দেশগুলো হচ্ছে ফিজি, মাইক্রোনেশিয়া, সামোয়া, তুভালু, এই চারটা দেশ হচ্ছে আপনার অস্ট্রেলিয়ার পাশে যে পলিনেশিয়া আইল্যান্ডগুলো আছে ওখানে। সো ওখানে তেমন একটা কিছু দেখার নাই আমার মতে, অন্য অন্য দেশের কম্পারিজন আমার মতে ইন্দোনেশিয়া যা আছে বাকি চার পাঁচটা ছয়টা দেশ ওখানে মিলাই তার নাই। আর এগারো নম্বর দেশটা হচ্ছে ভানুয়াতু, কিন্তু ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ওদের গভর্নমেন্ট কোনো ওয়েবসাইটে আমি পাই নাই, কিন্তু অন্য কয়েকটা ওয়েবসাইটে ভানুয়াতু থেকে বলছে যে হ্যাঁ বাংলাদেশে যেতে পারবেন। সো এটা আমি বলবো যদি যান তাহলে যাওয়ার আগে আর একটু খবর করে নিয়েন, আমার আর্টিকেল আরও ডিটেলসে লেখা আছে কীভাবে খোঁজ নিতে পারবেন। নেক্সট এরিয়াটা বলি, এটা হচ্ছে এখন ক্যারিবিয়ান। ক্যারিবিয়ান হচ্ছে আপনার নর্থ আমেরিকা আর সাউথ আমেরিকার মাঝামাঝি ইস্ট সাইডে। আপনারা যারা ক্রিকেট দেখে আসছেন ব্রায়ান লারা ওয়েস্ট ইন্ডিজ, ওয়েস্ট ইন্ডিজ কিন্তু আসলে একটা দেশ না, ওয়েস্ট ইন্ডিজ হচ্ছে আপনার আট দশটা দেশ মিলায়, আর ওই দেশগুলো অনেকগুলোতেই বাংলাদেশি সিটিজেনরা কোনো কিছুই লাগে না গিয়ে অনারেবল ভিসা পেতে পারেন বা ই ভিসা পেতে পারেন। এক নম্বর হচ্ছে জামাইকা, সেটা আমি কয়েক বছর আগে গেছিলাম, তেমন আহামরি কিছু একটা না, কিন্তু আমেরিকা থেকে কাছে যারা আমেরিকা বা ক্যানাডা থেকে থাকেন। দুই নম্বর হচ্ছে বাহামাস, খুবই সুন্দর বিচ, হোটেল, কিন্তু খরচ আছে। তিন নম্বর হেইটি, এটা আসলে একটা গরিব দেশ, বাংলাদেশের চেয়েও মানে অনেকখানি গরিব দেশটা, কিন্তু তাও কিছু রিসর্ট টাউন আছে, ওখানে যেতে পারবেন, আমি হেইটির বর্ডারে গেছিলাম। গ্রেনাদা চার নম্বর, পাঁচ নম্বর হচ্ছে সেন্ট কিটস এন্ড নেভিস, ছয় নম্বর হচ্ছে সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডাইন্স, সাত নম্বর হচ্ছে বার্বাডোস, আট নম্বর হচ্ছে ডোমিনিকা, ডোমিনিকান রিপাবলিক না কিন্তু ডোমিনিকা, আর নয় নম্বর হচ্ছে ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো। আর এই দেশটাতেও আমি গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে ডিরেক্ট কনফার্মেশন পাই নাই, কিন্তু অন্য কিছু কিছু ওয়েবসাইটে দেখছি, আমার আর্টিকেলটা দেখবেন সব লিঙ্ক দেওয়া আছে। যারা আপনারা ব্রায়ান লারারে চিনেন সে কিন্তু ত্রিনিদাদ আর টোব্যাগোতে জন্ম হয়েছিল। ওকে, এখন নেক্সট বলছি কোন কোন আফ্রিকান দেশে আপনি যেতে পারবেন অনারেবল ভিসা। প্রথম দুটো দেশ হচ্ছে রুয়ান্ডা আর ইউগান্ডা, এই দুটো দেশে আপনি একটা কমন একটা ভিসা পেতে পারবেন, ইস্ট আফ্রিকান ট্যুরিস্ট ভিসা, যেটা আপনি অনারেভেল গিয়ে পাবেন যে কোনো একটা দেশে। তিন নম্বর হচ্ছে মরিটানিয়া, চার নম্বর হচ্ছে গাম্বিয়া, গাম্বিয়ার ট্যুরিজম বোর্ডে আমি লিঙ্ক ওয়েবসাইটটা পাইছি, পাঁচ নম্বর হচ্ছে কোমোরোস, ছয় নম্বর হচ্ছে মাদাগাস্কার, সাত নম্বর সেচেলেস, আট নম্বর কেপ ভার্দেস, নয় নম্বর মোজাম্বিক। ইন্টারেস্টিংলি মোজাম্বিকে মনে হয় এই কোভিডের টাইমে যা দিচ্ছে, আমি কয়েকদিন আগে রিসার্চ করে দেখছিলাম। দশ নম্বর হচ্ছে গিনি বেসাও, আর এগারো নম্বর হচ্ছে টোগো। এখন বলতেছি ই ভিসা কোথায় কোথায় দিতে পারবেন, এখানে বিভিন্ন দেশের বিভিন্ন রকম রিকোয়ারমেন্ট আছে, কিছু কিছু জায়গায় হয়তো বা আপনার ইন্টারনেট আগে একটা ক্রেডিট কার্ড পেমেন্ট করা লাগে, জায়গায় আপনার পাসপোর্টের ছবি আপলোড করা সব জায়গায় লাগবে, আর কিছু কিছু ইনফরমেশন দেওয়া লাগবে যে কে কবে আসতেছে, কী করতেছেন, আইটেনারি কী, সাধারণত দেওয়া লাগে। কিন্তু এত কিছু দেওয়া লাগলেও এটা একটা এমবেসি যাওয়ার ঝামেলার চেয়ে অনেক ইজি।
আপনি যদি এখন 5 দিন আপনার ইন্ডিয়ার এম্বাসি যাওয়া লাগে ইন্ডিয়া যাওয়ার জন্য, তার চেয়ে মালয়েশিয়া জাস্ট অনলাইন অ্যাপ্লাই করে ফেলাটা একটা অনেকটা ইজি একটা জিনিস। প্রথমটা হচ্ছে কেনিয়ান ভিসা, কারণ কেনিয়ান ভিসা কিন্তু ডিরেক্টলি অনারেবল দেয় না। কিন্তু আপনাকে একটু আগে বলছিলাম ইউগান্ডা আর রুয়ান্ডার জন্য যে ইস্ট আফ্রিকান একটা কালেক্টিভ ভিসা পেতে পারবেন, ওইটা ইউজ করে আপনি কেনিয়া যেতে পারবেন, যেটা অ্যাকচুয়ালি বাকি দুটো দেশের চেয়ে অনেক সুন্দর আর অনেক বড়, অনেক সুন্দর ওয়াইল্ড লাইফ আছে। সো যদি আপনি তিনটা দেশে একবারে যেতে চান, তাহলে ওই প্রথম দুটো দেশের মধ্যে একটা দিকে অনারেবল ভিসাটা নিয়ে আপনি তিনটা দেশ সাধারণত ভ্রমণ করতে পারবেন। 2 নম্বর হচ্ছে লেসোতো, 3 নম্বর হচ্ছে জিবুতি, 4 নম্বর হচ্ছে আইভরি কোস্ট। আইভরি কোস্ট নিয়ে ওদের ডিরেক্ট গভর্নমেন্ট আমি এম্বাসি থেকে কনফার্মেশন পাই নাই, কিন্তু ওদের এয়ারপোর্ট ওয়েবসাইটের সাথে লেখা আছে যে বাংলাদেশি পাসপোর্ট নিতে পারবেন। এটা যদি আপনি যেতে চান তাহলে আমি বলবো যে ওদের এম্বাসি থেকে ইমেল করে জিজ্ঞেস করবেন। 5 নম্বর হচ্ছে ইথিওপিয়া, যেটা অ্যাকচুয়ালি এখনও কোভিডের মধ্যে আইতে পারতেছে মানুষজন, শুধু টেস্ট রেজাল্ট দেখাতে হবে ঢুকার সময়। 6 নম্বর হচ্ছে গাবন, 7 নম্বর হচ্ছে জাম্বিয়া, 8 নম্বর জিম্বাবুয়ে, 9 নম্বর হচ্ছে সাউথ টোমে অ্যান্ড প্রিন্সিপে, 10 নম্বর বেনিন, 11 নম্বর হচ্ছে অ্যান্টিগুয়ান বারবুদা, এটা ক্যারিবিয়ান কিন্তু এটা আফ্রিকাতে না, আগে থেকে খবর নিয়ে রাখেন। 12 নম্বর হচ্ছে কাতার, এটা অনেকেই জানে না কিন্তু কাতারে আমরা ই ভিসা করে আমরা ঘুরতে পারি। সো নেক্সট টাইম যদি কাতারে লেওভার আসে, ধরেন বাংলাদেশ থেকে অন্য কোথাও যাচ্ছেন, ওখানে আপনাদের অন্য এম্বাসিকে ই ভিসা না লাগবে না, এই ভিসা নিয়ে থাকলে আপনি কাতারে ঘুরতে পারবেন। 13 নম্বর হচ্ছে কিরগিস্তান, 14 নম্বর উজবেকিস্তান, চমৎকার দুইটা দেশ, কেন জানি কেউ জানে না বাংলাদেশের মনে করে কোন গ্রামের দেশ, কিন্তু আসলে অনেক সুন্দর জায়গা আছে দুটো দেশেই। 15 নম্বর হচ্ছে মায়ানমার, সো এই জিনিসটা আপনারা বুঝে নিন, ওদের বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ আছে, কিছু কিছু এরিয়া বাংলাদেশে যাওয়া সেফও না, আপনাদের যাইতেও দিবে না আর্মি। কিন্তু আমি কিছু মানুষকে চিনি যারা ওখানে ঘুরতে গেছে বাংলাদেশ হিসেবে, তাদের কোনো সমস্যা হয় নাই। 16 নম্বর হচ্ছে মালয়েশিয়া, এটা অনেকেই জানে না, মানুষ মনে করে যে আপনার মালয়েশিয়া যেতে হলে এম্বাসি গিয়ে ভিসা নেওয়া লাগবে, কিন্তু এই কথাটা সত্য না, মালয়েশিয়া আপনি ই ভিসা নিতে পারবেন। কিন্তু ওদের ওয়েবসাইটে একটা জিনিস লেখা আছে, যদি আপনার ধরেন জিনিসপত্র দিয়েছেন কিন্তু ওদের সন্দেহ হচ্ছে যে মনে হচ্ছে না আপনার ট্যুরিজম না গিয়ে মনে হচ্ছে হয়তো আপনারা 2 নম্বরে করে ঢুকার চেষ্টা করতেছেন, তখন ওরা আপনাকে ইমেলে জানাতে পারে যে না আপনি এম্বাসিতে আসেন। 17 নম্বর হচ্ছে টার্কি, আর এই টার্কিতে আমি অ্যাকচুয়ালি 2-1 মাস পরে যাচ্ছি এই ফিচারটা ইউজ করে, ওরা এখনও সবাইকে ঢুকতে দিচ্ছে কোভিডের মধ্যেও। এখন লাস্ট সেগমেন্টে বলবো যে অনেকেই আছে বাংলাদেশি যারা ধরেন আমার মতো আমেরিকায় থাকতেছে, বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ভিসা নিয়ে আমেরিকায় বা ক্যানাডায় থাকতেছে বা ইউরোপিয়ান একটা দেশে বা অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে থাকতেছে। এটা অনেকেই জানে না, আমিও জানতাম না, যে এইসব ডেভেলপ কান্ট্রিজের ভিসা নিয়ে কিন্তু আপনি অনেক দেশেই অনারেবল ভিসা পেয়ে যেতে পারবেন। আর এটা ইউজ করে আমি প্রচুর 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 ল্যাটিন আমেরিকা ইউরোপ দেশে ঘুরছি। সো ওই দেশগুলোর লিস্টগুলো আপনাকে বলতেছি যে আপনি কোন কোন দেশে যেতে পারবেন আর কোন কোন দেশে যাওয়াটা ভালো। তো আমি ডিটেল বলতে চাচ্ছি না যে কোন দেশের ভিসা নিয়ে অন্য দেশে যেতে পারবেন, এটা আমার আর্টিকেলে সব ডিটেল লেখা আছে, পুরোটা বোঝাতে গেলে আমার 2 ঘন্টা লাগবে, কিন্তু এখানে আমি একটা ওভারভিউ দিচ্ছি। প্রথম হচ্ছে মেক্সিকো, মেক্সিকো তো অনেক দেশেই ক্যানাডা US জাপান ভিসা থাকলে আপনি ডিরেক্ট চলে যেতে পারবেন, আমি এটা ইউজ করে 11 বার মেক্সিকো দেখেছি লাস্ট 3-4 বছরের মধ্যে। 2 নম্বর হচ্ছে কোস্টারিকা, এটা আমি 2017 সালে গেছিলাম, খুবই চমৎকার একটা দেশ, হাওয়াইয়ের মতো সুন্দর কিন্তু তার মানে একটা ফ্র্যাকশনের একটা দাম, অনেক সস্তা। প্যানামা, এটা কোস্টারিকার পাশে, ওখানে আপনি US ভিসা বা ক্যানাডার ভিসা বা শেঙ্গেন ভিসা নিয়ে যেতে পারবেন। 4 নম্বর হচ্ছে বেলিজ, আমি এম্বাসিতে ফোন করেও দেখছি ওদেরকে, এখানে বলছে যে হ্যাঁ US ভিসা থাকলে আপনার যাতে সমস্যা হবে না। ইম্পর্টেন্ট একটা নিয়ম বলি, কয়েক বছর আগে পর্যন্ত বাংলাদেশিদের বেলিজ যাওয়া ঝামেলা হতো, আর গেলে আমাদের $1,000 মতো দেওয়া লাগতো, সো এই জন্য আমি রিস্কটা নিয়ে যাই না, কিন্তু আপনার যদি সাহস থাকে যাওয়ার তাহলে আপনি গিয়ে দেখতে পারেন, US ভিসা নিয়ে আপনার যেতে পারার কথা। 5 নম্বর হচ্ছে ডোমিনিকান রিপাবলিক, আর আমি অ্যাকচুয়ালি ডোমিনিকান রিপাবলিককে US ভিসা ইউজ করে 2014 সালে গিয়েছিলাম, চমৎকার একটা দেশ, সস্তা একটা দেশ। 6 নম্বর হচ্ছে আরুবা, ক্যারিবিয়ানের একটা আইল্যান্ড, এটা অনেকেই জানে না কিন্তু UK যাওয়ার জন্য সবসময় UK ভিসা লাগে না, যদি আপনার US ভিসা থাকে আর যদি আপনার একটা 24 ঘন্টার একটা লেওভার থাকে UK, তাহলে আপনি US ভিসা করে UK 24 ঘন্টার জন্য গিয়ে দেখে আসতে পারবেন। আসলে 24 ঘন্টা কর্তুক দেখতে পারবেন আমি জানি না, কিন্তু এয়ারপোর্ট থেকে একটু ঘুরতে পারবেন। 10 থেকে 15 আমি একটা লিস্টে বলতেছি, কারণ ওই 5টা দেশই একই এরিয়ায় একই সাথে রিলেটেড। অ্যালবেনিয়া, বসনিয়া হার্সেগোভিনা, মন্টিনিগ্রো, সার্বিয়া আর ম্যাকেডোনিয়া বা ম্যাসিডোনিয়া, এই 5টা দেশেই আমি গত 2 সামারে 2 মাস ধরে ঘুরছিলাম। এখন ওই এলাকায় আরও কয়েকটা দেশ আছে যেখানে আপনি শেঙ্গেন ভ্যালিড মাল্টিপল এন্ট্রি ভিসা থাকলে ঢুকতে পারবেন, সিঙ্গেল এন্ট্রি না কিন্তু মাল্টিপল এন্ট্রি, কিন্তু US ভিসা নিয়ে ঢুকতে পারবেন না। আর সেগুলো হচ্ছে ক্রোয়েশিয়া, কোসোভো, রোমেনিয়া, বুলগেরিয়া আর সাইপ্রাস। এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু, কারণ আমি 2 বছর আগে কোসোভোতে ঢুকতে গেছিলাম অ্যালবেনিয়া থেকে, ভাবছিলাম US ভিসাতে ঢুকতে পারবো, আমার সেই বর্ডারে আমার বাস থেকে বের হয়ে আমার কি উল্টা দিকে হাঁটা দেওয়া লাগছে, কারণ আমার দেশে ঢুকতে দেয় না, রাত 10টার সময় বের হয়ে গিয়ে আমার অ্যালবেনিয়া ফেরত হেঁটে যাওয়া লাগছে। টার্কির পাশে আরেকটা দেশ হচ্ছে জর্জিয়া, ওখানেও আপনি US, অস্ট্রেলিয়ান, শেঙ্গেন মানে যে কোনো ডেভেলপ কান্ট্রির ভিসা থাকলে যেতে পারবেন। আর ফাইনালি মালয়েশিয়াতেও কিন্তু আপনি 5 দিনের জন্য ট্রানজিট করে যেতে পারবেন ভিসা ছাড়া, যদি আপনার US ভিসা থাকে। ইন্টারেস্টিং একটা জিনিস, এটা অনেকেই জানে না। আরও কয়েকটা টেরিটরি আছে যেগুলো আমার নিজেদের দেশ না, যেখানে আপনি US ভিসা বা শেঙ্গেন ভিসা নিয়ে যেতে পারবেন, সেগুলো হচ্ছে
বার্মিউডা ব্রিটিশ টেরিটরি, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস এবং টার্কস অ্যান্ড কাইকোস। লাস্ট একটা দেশ বলবো যেটা অন্য কোনো ক্যাটাগরিতে পড়ে না, কিন্তু একটা ইন্টারেস্টিং রুল আছে যে চায়নাতে যদি আপনার 24 ঘন্টার কম একটা লেওভার থাকে তাহলে আপনার ভিসা লাগবে না, তাহলে আপনাকে ট্রানজিট ভিসা দিয়ে ওরা বলবে হ্যাঁ 24 ঘন্টা আপনি ঘুরে বেড়াতে পারবেন। আর এই রুলটা ইউজ করে আমি একবার কুনমিংয়ে গেছি আর দুইবার শিয়ামিংয়ে গিয়ে আমি নিজে নিজে গিয়ে ঘুরে বেড়াইছি। সো আপনি যদি এরকম চালাকি করে একটা টিকিট করেন যে আপনার ধরেন 20 ঘন্টা একটা লে ওভার বেজিংয়ে, এর মধ্যে আপনি বেজিংয়ে বের হয়ে আপনি ঘুরে ফেলে দিতে পারবেন। এটা অ্যাকচুয়ালি আমার প্ল্যান ছিল 2020। ঘরের মধ্যে অনেক অন্ধকার হয়ে যাচ্ছিল, সো লাস্টের পার্টটুকু ভাবলাম বাইরে বের হয়ে আলোর মধ্যে একটু ফিল্ম করি। আর লাস্ট 6 মাস ধরে হাওয়াইতে বাস করতেছি, তো ভাবলাম আপনাদেরকে একটু বিচটা দেখাই দিই। আপনাদের যদি ভিডিওটাতে কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কিছু যদি ভুল বলে থাকি প্লিজ আমাকে কমেন্টে পুরোটা জানেন যাতে আমি কারেকশন করতে পারি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাও প্লিজ আমাকে জানান, কারণ এরকম ভিডিও বানানো কোনো কঠিন ব্যাপার না, এরকম আমি প্রত্যেক সপ্তাহে একটা বানাতে পারবো। আর আপনার যদি মনে হয় আপনাদের ফ্রেন্ড বা ফ্যামিলি কারো এই ভিডিওটা দেখলে সুবিধা হবে, আমার মতো 100 ঘন্টা তো রিসার্চ করা লাগবে না, তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করুন। আর ফাইনালি যদি এরকম আরও ভিডিও দেখতে চান আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আর আমার ফেসবুক পেজটা লাইক করুন, অনেক সাপোর্ট হবে আমার চ্যানেলের। আমার আরেকটা চ্যানেল আছে যেখানে আমি অ্যাকচুয়ালি ট্র্যাভেল করার ড্রোন ভিডিও ভালো ভিডিও বানাই এরকম পকবক করে ক্যামেরার সাথে, সো এটাও সাবস্ক্রাইব করতে পারেন যদি আমাকে সাহায্য করতে চান। নেক্সট ভিডিওতে আশা করি আপনাদের কেমন দেখবো। আজকে নাদির ভাইয়ের যে ভিডিওটা দেখলাম অ্যাকচুয়ালি এটাই বিশেষ কিছু দেখা ছিল না, যাদের খুব প্রয়োজন যারা ঘুরে বেড়ায় ঘুরে বেড়ানোর শখ তাদের ক্ষেত্রে এই ভিডিওটা পারফেক্ট ছিল আমার মনে হয়, এবং তারা অবশ্যই মন দিয়ে দেখেছে ভিডিওটা। আর আরও ভালো করে দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক তো দেওয়াই থাকছে, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখে নেবে। এবং সাথে সাথে নাদির ভাই যেটা বললো লাইক চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তো এইখানে আজকে আমরা বেশ কিছু দেশের নাম শুনলাম যেখানে অনারাইভাল ভিসা দেওয়া হয়, যেটা হলো 32টা এরকম কিছু মনে হলো ই ভিসার ব্যাপ রয়েছে, এবং সাথে সাথে ইউএসএর যদি ভিসা কারো থেকে থাকে সেই ভিসা দিয়ে অনারাইভাল ভিসা অনেকেই মানে অনেক দেশেই পাওয়া যেতে পারে। তো প্রচুর দেশের নাম বলা হলো এবং এইগুলোতে কিন্তু ইজিলি বাংলাদেশের মানুষজন যেতে পারে। এবং সত্যি বলতে কি যেটা সেটা হচ্ছে মানে কোনো দেশে যাওয়ার থেকে ওই দেশের ভিসা বানানো একটা বিরাট ব্যাপার হয়ে যায়, মানে লাইনে দাঁড়িয়ে থেকে সেখানকার জন্য ভিসা তৈরি করা, বিশেষ করে মানে যেখানে এমবেসি আছে সেখানকার আশেপাশের মানুষজনদের তো অসুবিধা হয় না, কিন্তু দূর থেকে যদি গিয়ে করতে হয় মানে আমাদের যেমন কলকাতায় রয়েছে সেখানে গিয়ে করতে হলে মোটামুটি আমাকে 3-4 ঘন্টার জার্নি করতে হবে, তারপরে গিয়ে আমাকে ভিসা নিয়ে আসতে হবে, আবার আসা 4 ঘন্টার রয়েছে। তো সেই জন্য এই ধরনের অনেক হ্যাসেল থাকে যেগুলো পোয়াতে হয় মানুষকে ভিসা করতে গিয়ে। তবে ই ভিসা বা এই যে অনারাইভাল ভিসাগুলো যেগুলো থাকে সেগুলো কিন্তু এই ক্ষেত্রে বিশেষভাবে মানে গ্রহণযোগ্য, খুবই ভালো একটা জিনিস। আর এটা পাসপোর্টের যত পাসপোর্ট যত শক্ত হবে তত কিন্তু এই সুবিধাগুলো বাড়ে, এবং তত আরও আরও বিভিন্ন দেশ সেগুলোকে অনারাইভাল করে দেয় বা ই ভিসার যে সমস্ত এইগুলো করে দেয়। তো এই ছিল আজকে ভিডিওর বিষয়বস্তু, এবং যারা যারা দেখেছো অনেকেই যারা দেখেছো বলতে কি আমার এটুকু কনফার্ম যে আমি যাদের প্রয়োজন হয়েছে তারাই দেখেছে, এবং আশা করি খুব ভালো লেগেছে ভিডিওটা এবং তোমরা অনেক কিছু জানতে পেরেছো। আর কোথাও যাওয়ার আগে সব কিছু জেনে যাওয়াই ভালো। তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউন্ড।